আপনার একটা আইডিয়া আছে, আপনি আইডিয়াটাকে আপনি একটা প্রেজেন্টেশন, একটা বিজনেস প্রোফাইল যেটাকে বলে, একটা প্রোফাইল তৈরি করবেন। কারণ এই প্রোফাইলটা আপনাকে বিভিন্ন ভেঞ্চার কোম্পানিতে হোক, বিভিন্ন ফান্ডের জন্য হোক, ব্যাংকে হোক বা কোনো ইনভেস্টারকে হোক, আপনাকে তো দিতে হবে, একটা পেপার্স দিতে হবে, একটা ফাইল দিতে হবে, আপনাকে একটা ফাইল তৈরি করে আপনাকে দিতে হবে যে এই হচ্ছে আমার টোটাল কোম্পানির প্রজেক্ট প্রোফাইল। এখন প্রশ্ন হলো এই প্রোফাইল আপনি কীভাবে তৈরি করবেন, সেটা নিয়ে মূলত আজকে আমরা আলাপ করব। আসসালামু আলাইকুম, নিজের বলার মতো গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ইকবাল বাহার। এইখানে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনার একটা আইডিয়া আছে, আপনি আইডিয়াটাকে আপনি একটা প্রেজেন্টেশন, একটা বিজনেস প্রোফাইল যেটাকে বলে, একটা প্রোফাইল তৈরি করবেন। কারণ এই প্রোফাইলটা আপনাকে বিভিন্ন ভেঞ্চার কোম্পানিতে হোক, বিভিন্ন ফান্ডের জন্য হোক, ব্যাংকে হোক বা কোনো ইনভেস্টারকে হোক, আপনাকে তো দিতে হবে, একটা পেপার্স দিতে হবে, একটা ফাইল দিতে হবে, আপনাকে একটা ফাইল তৈরি করে আপনাকে দিতে হবে যে এই হচ্ছে আমার টোটাল কোম্পানির প্রজেক্ট প্রোফাইল। এখন প্রশ্ন হলো এই প্রোফাইল আপনি কীভাবে তৈরি করবেন, সেটা নিয়ে মূলত আজকে আমরা আলাপ করব। এই প্রোফাইল তৈরি করার জন্য আপনাকে কতগুলো জিনিস মাথার মধ্যে নিতে হবে, যে এই প্রোফাইলে কী কী থাকবে, কী কী জিনিস আপনি ইনক্লুড করবেন। আমরা একটা প্রজেক্ট প্রোফাইল যখন তৈরি করতে হয় তখন প্রথমে কী লাগে, আপনি একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে, যে আপনি যেই আইডিয়াটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই আইডিয়াটা বা সেই প্রতিষ্ঠানটার নামটা কী হবে, ঠিক আছে। আপনাকে ঠিক করতে হবে মিশন কী, ভিশন কী, আপনি কোথায় নিয়ে যেতে চান এটাকে, হ্যাঁ, সেগুলো আপনাকে প্রপারলি লিখতে হবে এবং তুলে ধরতে হবে। তারপরে হচ্ছে যে আপনি এইটা তৈরি করতে গিয়ে আপনি প্রোডাক্টটা কী, প্রোডাক্টটা আপনি বা সার্ভিস যদি হয় সার্ভিসটা কী, সেটার বিস্তারিত বিবরণ থাকতে হবে। এবং আপনাকে একটা মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিসে যেটা হবে, যেটা আগেও বলেছি আমি, এটা যদি প্রোডাক্টটা নতুন হয় তাহলে আপনাকে এই এই প্রোডাক্টটা কেন মানুষ ব্যবহার করবে, কোন শ্রেণীর মানুষ ব্যবহার করবে, কি বড়লোক করবে, গরিবরা করবে, না মধ্যবিত্ত করবে, না নিম্ন মধ্যবিত্তরা করবে, মার্কেট সেগমেন্টটা কী হবে, কোন অঞ্চলের মানুষ এটা ব্যবহার করবে, হ্যাঁ, সেইখানে এই লোকগুলোর জীবনযাপনের স্ট্যাটাস কী। সো টোটাল জিনিসটা আপনার কিন্তু শ্রেণী বিন্যাস করতে হবে, যে এবং এটা যদি অলরেডি ব্যবহার মানে বাংলাদেশে হচ্ছে এরকম কোনো কোম্পানি হয় বা কোনো আইডিয়া হয় তাহলে আপনারটা কেন মানুষ ব্যবহার করবে, কী এক্সট্রা আপনি দিচ্ছেন, কী অতিরিক্ত সুবিধা আপনি দিচ্ছেন, সেটা আপনাকে প্রপারলি বলতে হবে। অন্যদের দুর্বলতাগুলো কী কী আপনি খুঁজে পেয়েছেন, যেটা আপনি সমাধান করে নতুনত্ব একটা তৈরি করতে যাচ্ছেন, সেটা আপনাকে প্রপারলি অ্যানালাইসিস করে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার ফান্ডটা কী, আপনি নিজে কত ইনভেস্ট করবেন, আপনি যদি এটা পার্টনারশিপ করেন তাহলে কোন পার্টনার কত টাকা দিবে, তারপরে যদি পার্টনারশিপ থেকে টাকা না হয় ব্যাংক বা অন্য কোনো ভেঞ্চার কোম্পানি থেকে নিতে হয় সেখানে পার্সেন্টেজ কত, টোটাল পার্টনারদের পার্সেন্টেজ কত, ব্যাংকের লোনের পার্সেন্টেজ কত, আপনি যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ কত, কার পার্সেন্টেজ কত, বা ব্যাংক বা ভেঞ্চার কোম্পানি থেকে লোন নিতে গেলে সেটার পার্সেন্টেজ কত। সো আপনি যদি একক মালিকানা হন পুরো ফান্ডটাকে আপনি দিচ্ছেন না কিছু ব্যাংক থেকে নিচ্ছেন বা কীভাবে আপনি করছেন, পুরো জিনিসটার একটা আউটলাইন থাকতে হবে সেখানে, ব্যাংক থেকে নিলে, কারণ সেখানে ব্যাংক থেকে টাকা নেওয়া বা ভেঞ্চার কোম্পানি থেকে টাকা নেওয়া মানে হচ্ছে যে কস্ট অফ ফান্ড, আপনাকে এটার একটা ফান্ডের খরচ আছে, ইন্টারেস্ট আছে, সেটা আপনাকে বিবেচনা করতে হবে, তাই না। তারপরে হচ্ছে যে আপনাকে ব্রেক ইভেন পয়েন্টটা কীভাবে তৈরি, কীভাবে কখন হবে সেটা আপনাকে বের করতে হবে। কোম্পানি একদম অপারেশনে যাওয়ার আগ পর্যন্ত যে খরচটা হয় সেই খরচটা আপনি কীভাবে বিয়ার করবেন সেটা আপনাকে তুলে ধরতে হবে। ওয়ার্কিং ক্যাপিটালটা কত টাকা লাগবে, ওয়ার্কিং ক্যাপিটালটা তো আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত আপনার আপনার রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার মিট আপ না হচ্ছে, মানে যখন রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার মিট আপ হয় ওই পয়েন্টটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। কিন্তু এই যে রেভিনিউ কম এক্সপেন্ডিচার বেশি, এই বেশি টাকাটা যতক্ষণ পর্যন্ত দিতে হয় এটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালটা কত সেই হিসাবটা এবং কোথায় গিয়ে ওয়ার্কিং ক্যাপিটালটা দেয়া বন্ধ হবে সেটাও কিন্তু আপনাকে প্রপারলি প্রজেক্ট প্রোফাইলে তুলে ধরতে হবে। এবং বিভিন্ন রকমের ছবি দিয়ে, অ্যানালাইসিস দিয়ে, গ্রাফ দিয়ে আপনাকে পুরো জিনিসটা বুঝিয়ে বলতে হবে, টোটাল জিনিসটা। তারপরে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছেন সে প্রোডাক্টটার দাম কত হবে,
সেই অন্য সেই প্রোডাক্টটা যদি বাজারে থেকে থাকে তাদের দাম কত, আপনারটা কত, তাদের থেকে যদি কম করেন কেন কম, তাদের থেকে যদি বেশি দাম হয় আপনারটা কেন বেশি, এইগুলোর টোটাল অ্যানালাইসিস আপনাকে থাকতে হবে সেখানে। এবং আপনার এটার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, আপনি সেল করার জন্য এটার কী কী পদ্ধতি আপনি অবলম্বন করবেন, ক্রেডিট হলে কীভাবে হবে, এটা কি এজেন্টের মাধ্যমে করবেন না ডিস্ট্রিবিউটরের মাধ্যমে করবেন না ডিলারের মাধ্যমে করবেন না সরাসরি করবেন না অনলাইনে করবেন, এটার একটা টোটাল আউটলাইন আপনার ওখানে থাকতে হবে প্রজেক্ট প্রোফাইলের মধ্যে। তারপরে আপনার হচ্ছে যে হিউম্যান রিসোর্স কী হবে এই টোটাল জিনিসটার মধ্যে, লোক সংখ্যা কতজন লাগবে, তাদের স্যালারি কী হবে, কার কত বেতন হবে, কবে কবে কোন মাস পর পর কতজন এমপ্লয়ি যোগ হবে এবং সেইটা কীভাবে ব্যয়টার ইয়ে করা হবে সেটা আপনাকে থাকতে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কী, আরওআইটা কী, সে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, এই 10 লাখ টাকা কত মাস পরে কত বছর পরে আপনার রিটার্ন আসবে সেটার একটা রেশিও অ্যানালাইসিস আপনাকে করতে হবে। সো এই টোটাল জিনিসটা একেবারে ইভেন আমি বলবো যে এটা এত সহজভাবেও করা যায় যে এটার জন্য আপনার একেবারে BBA MBA পড়া থাকতে হবে আমি মনে করি তা না, আমি খুব এক পৃষ্ঠার মধ্যে এরকম একটা জিনিস কিন্তু চাইলে করা যায়, আবার আপনি চাইলে 25-30 বা 100 পৃষ্ঠা বা 1000 পৃষ্ঠার মধ্যেও করতে পারেন, ইটস যেটার জন্য ডিমান্ড, যেটা আপনি এক পৃষ্ঠার জন্য করতে পারেন আপনার একটা পার্টনারের জন্য, মানে যা যাকে আপনি মুখে বুঝাবেন বা একটা ছোটো করে পেপার দিবেন, কিন্তু আপনি যদি ব্যাংকে বা কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে বা কোনো একটা বড় ইনভেস্টারের কাছে যেতে চান বা তখন কিন্তু আপনার এটা বিশাল অ্যানালাইসিস লাগবে, প্রতিটা জিনিস টু দ্য পয়েন্টে তারা জানতে চাইবে, তখন সেভাবে করতে হবে। তো এই টোটাল জিনিসগুলো যদি আপনার এই স্ট্রাকচারের মধ্যে থাকে এবং সেইটা আপনার এবং আপনাকে ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্সিয়ালটা খুব ইম্পর্ট্যান্ট, আপনার অ্যাসেট কত টাকার অ্যাসেট লাগবে, আপনার অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট তৈরি করতে হবে, প্রফিট অ্যান্ড লস ফোরকাস্ট, প্রফিট অ্যান্ড লস 3 বছরের প্রফিট অ্যান্ড লস ফোরকাস্ট করতে হবে, আপনাকে বাজেট প্ল্যান করতে হবে এবং সেটা হয়তো এমনভাবে করতে হবে যেটা বাস্তবতার কিছু কাছাকাছি হলেও থাকে, মানে আন্তাজি একটা করে দিলাম এটা তো বিশ্বাসযোগ্য হবে না, আপনি দেখালেন যে অনেক টাকা প্রফিট হবে কিন্তু আলটিমেটলি যে কেউ দেখলে বুঝবে যে এই ধরনের একটা জিনিসের একটা আউটপুট কী হইতে পারে। সো এই টোটাল জিনিসটা যখন আপনি মাথায় রেখে পুরো প্রজেক্ট প্রোফাইলটা তৈরি করবেন এবং সেটা আপনি ফান্ডের জন্য বা লোনের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য আপনি প্লেস করতে পারেন আপনার বিভিন্ন ভেঞ্চার কোম্পানির কাছে, পার্টনারের কাছে, ইনভেস্টারের কাছে, ব্যাংকের কাছে, ডেফিনেটলি আপনি আপনার এই এইটার উপর ডিপেন্ড করে, এটা হাউ মানে কত সুন্দর করে আপনি এটা তৈরি করেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এই লোনটা বা এই ফান্ডটা পাবেন কি না সেটার উপর ডিপেন্ড করে। সো এইটা তৈরি করাটা ইটস এ পার্ট অফ ইয়োর টোটাল প্রজেক্ট টোটাল জার্নি, কারণ এইটাও তৈরি করা আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে এটা তৈরি করা জানতে হবে ডেফিনেটলি, কারণ আদারওয়াইজ আপনি এটা প্রেজেন্ট করবেন কীভাবে। সো আমরা আগের ভিডিওতে বলেছি যে এটা কীভাবে প্রেজেন্ট করবেন, এখন একদম বিস্তারিত বলার চেষ্টা করলাম যে প্রজেক্ট প্রোফাইলটা তৈরি করার জন্য কী কী জিনিস সেখানে থাকা দরকার সেটার বিস্তারিত জিনিস বলার চেষ্টা করলাম, এবং ডেফিনেটলি এইভাবে যদি আপনি করেন আপনার সফটওয়্যার প্রজেক্টের জন্য ফান্ড নিশ্চয়ই কেউ না কেউ নিয়ে বসে আছে। অনেক ধন্যবাদ।